নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আছে আমরা ডিফারেন্ট কিছু দেখবো, যেটা আপনারা সিঁড়ি দ্বিতীয় ফ্লাইটে যে সিঁড়িগুলো বাঁধেন তার রডগুলো কিভাবে প্রসেস করবেন, তো এটা আমি ডিফারেন্ট কিছু দেখাবো যেটা আপনার একটু হলেও যে কোনো টাইমে আপনার এটা কাজে লাগতে পারে। তো চলুন তাহলে ভিডিওটা আপনাদের জন্য স্টার্ট করছি। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দ্বিতীয় ফ্লাইটের রড বাইন্ডিং করার জন্য আপনার যে রডগুলো আগে থেকে প্রসেস করা থাকবে ওই রডগুলো এভাব করে আমি যেভাব করে বাঁকাই দিচ্ছি এভাব করে আপনারা সোজা করে দেবেন। প্রত্যেকটা রড আপনার স্টার্ট করে সোজা করে দেওয়ার পরে তারপরে যে কাজটা করবেন, আপনার টপের রডগুলো যেগুলো থাকবে ওগুলো সুন্দর করে সোজা করে দেবেন, যেগুলো আমি প্রসেস করে নিচ্ছি। তো এটা আপনার মতো করে আপনি করে নিতে পারবেন, ঠিক আছে? এই ফ্লাইটটা তো এই ফ্লাইটটা বার্নিং আমরা L3-তে করব। তো এখানে L3-এর রড আমি আগে থেকে ছাড়া রাখছিলাম। এটা এটা কেচি, কিন্তু আপনাদের রেগুলার যে কেচিটা বাইন্ডিং করেন ওই সিস্টেম এটাও। এই যে দেখছেন, এই জায়গায় কেচি নাই, এটা রেগুলার যেটা বার্নিং করেন ওইটার রেগুলারটাই। আর এটা L3-তে করে দিচ্ছি। L3 মানে এখান থেকে তিন ভাগে এটা সেটা করে দিব। সিঁড়ির যে ভাগসূত্রটা আছে ওটা মার্ক হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন, এখানে কিন্তু আমি অল্টারনেট দিচ্ছি, একটা বিমের ভিতরে দিচ্ছি, একটা মেন রড বিমের ভিতরে দিচ্ছি আর একটা মেন রড বিমের উপরে থাকতেছে। তো একটার পর একটা মানে এভারেস্ট অল্টারনেট একটা করে এখানে বিমের ভিতরে ঢুকতেছে আর একটা উপরেই থাকতেছে। তো সেম আপনারা ওইভাবে করে করে নিতে পারবেন। আমি যেভাবে করে এখানে ঢুকাই নিচ্ছি, তো ওইগুলো ঢুকাই নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এটাকে মাডাম দেবেন, ঠিক আছে? ওই ব্যান্ড করে নেবেন। তো আমি এটা মাপ করে এটা ব্যান্ড করে দিব, ওটা দিচ্ছি, আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে যে কোনো ভিডিও আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই যে আমি মার্ক কিন্তু এখানে করে দিচ্ছি, তো এই মার্কটা সুন্দর করে করবেন। আপনার যে ফ্লাইটটা থাকবে ফ্লাইটের মাপটা ধরে, কারণ রডটা তো বাঁকা থাকবে, ফ্লাইটের মাপ ধরে তারপর ওটা এই এই মাপটা মার্ক করে ওখানে আপনি হ্যান্ডেল দিয়ে বাঁকাই দেবেন। যে এই দেখেন, এখানে কিন্তু আমার হ্যান্ডেলটা ভেঙে গেছে। তো আপনারা এরকম সাবধানে কাজ করবেন যেন আপনার যে হ্যান্ডেলটা দিয়ে কাজ করবেন ওটা যেন সুন্দর থাকে। এই যে দেখেন, হ্যান্ডেলটা কিন্তু পুরোপুরি ফেটে গেছে, তো এটা শুধু একটু আটকে আছে। এই যে দেখছেন, এটা ভেঙে গেছে পুরোটা। তো এই ভাঙার কারণে আমি কিন্তু ওখানে পড়ে গেলাম। তো এইভাবে আপনারা যে কাজটাই করবেন ওটা সুন্দরভাবে আপনার নিজের সেফটি রেখে তারপর কাজটা করবেন, ঠিক আছে? তাহলে ওটা আপনার আপনার নিজের সেফটিতে থাকবে। তো এখানে আমি দেখেন, এই যে অল্টারনেট যেটা দিছিলাম একটার পর পর যে রডগুলো দিছিলাম ওগুলো নেই, যে ব্যান্ড করার পরে এরম এরম হয়ে গেল। আর উপরে যে আরেকটা মেন রড ছিল ওইটাও কিন্তু উপরে থেকে গেল। হ্যাঁ, তো তারপরে আমরা যে কাজটা করবো, বাইন্ডারে যে রডগুলো থাকবে এই বাইন্ডারের রডগুলো আমরা এখানে দিয়ে বেঁধে দিব। তো এখানে আমার মার্ক যেহেতু করে করে রাখছিলাম, তো ওই মার্ককে আমি প্রত্যেকটা মার্কে একটা করে বাইন্ডার দিয়ে ওগুলো আমি সুন্দর করে গোনা দিয়ে পেঁচা পেঁচা বেঁধে নেবো। তো আপনারা চাইলে এভাবে করে পেঁচাই করে নিতে পারবেন। তো আমি আমার প্রসেসটাই দেখাই আপনাদের, আপনার আপনার মতো করে করে নিতে পারবেন। কিন্তু আপনার সিঁড়ি যে কোনো সিঁড়ি করেন না কেন, আপনার একই মতো হয়, কিছুটা সেম একই, কিন্তু কিছু ডিফারেন্ট থাকে, অনেক সিঁড়িতে অনেক অনেক কিছু ডিফারেন্ট থাকে। তো ওগুলো নিয়ে আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। তারপরে আপনি যে কাজগুলো করবেন, সম্পূর্ণ বাইন্ডার যেগুলো হবে সম্পূর্ণ বাইন্ডার বেঁধে নেবেন। আমি যেভাবে বাঁধে নিচ্ছি এখানে সম্পূর্ণ বেঁধে নেবেন। সম্পূর্ণ বেঁধে নেওয়ার পরে এই যে দেখেন, এখানে কিন্তু এই যে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, বুঝতে পারছেন বিষয়টা যেভাবে করে দিলাম? তো এই উপরে রডগুলো কিন্তু উপরে চলে যাবে আর নিচের রডগুলো কিন্তু নিচে যাচ্ছে। হ্যাঁ, যেটা আমি দেখাই দিচ্ছি। আর আপনারা আপনার সুন্দর করে কাজগুলো করবেন যাতে ইঞ্জিনিয়ার কোনো ভুল ধরতে না পারে। আর ইঞ্জিনিয়ার যদি ড্রয়িং করে দেয় তো নো প্রবলেম, কোনো কিছুই ভুল হবে না, আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো আমি এখানে সম্পূর্ণ বাইন্ডার বেঁধানোর পরে ওই যে ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওখানে আমি টপের রডগুলো ঢুকাবো আর ওটা আবারও ব্যান্ড করবো, ঠিক আছে? তো ওটা আমি কেমন করে ওটা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমাদের যে বাইন্ডারগুলো থাকবে এই জায়গাতে, কিছু বাইন্ডার থাকে, এটা ছাদের যে রডটা থাকে ওই ছাদের রডের সাথে বাইন্ডারটা হয়ে যায়। তো ওই বাইন্ডারটা আমরা সুন্দর করে প্রসেস করে ওগুলো বেঁধে নেবো, ঠিক আছে? তো ওগুলো আমরা বেঁধে নিচ্ছি, বেঁধে নেওয়ার পরে আমরা এখন টপের রডটা ঢোকাবো, যেগুলো টপ। এখানে দেখেন, এই নিচের রডটা কিন্তু মেনটা নিচ দিয়ে গেছে, ওর উপরে একটা টপ পড়বে আর এই যে ওর উপরে নিচে চলে গেছে ওটা ওখানে সম্পূর্ণ বেঁধে দেবেন। তারপরে এই যে এই উপরে টপ কিন্তু পড়বে, উপরে টপটা এসে ওইটা প্রত্যেকটা গ্যাপে একটা করে টপ পড়বে। তারপরে নিচে আরেকটা যেটা আছে, এই নিচে যেটা মেন যে রডটা উপরে চলে গেছে ওই মেন রডের সাথে আরেকটা টপ পড়বে, ওটা যাবে নিচ দিয়ে, ঠিক আছে? তো উপরে টপটা উপরে পড়তেছে আর নিচের টপটা আপনার নিচে চলে যাবে। তো এমন করে আপনার করে নেবেন, যেটা এটা দেখাচ্ছি আমি ওটা কেমন করে করবেন। এটা সম্পূর্ণ সোজা কিন্তু, এই যে দেখেন এখানে কিন্তু আমি ব্যান্ড করে বেঁধে দেওয়ার পরে এমন একটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে করে নেবেন আপনি, তাহলে এটা সুন্দর দেখা যাবে আর এটা লোড সামান্য একটু বেশি থাকবে। তো এটা আমি যেভাবে করব এটা আমি দেখাই দিচ্ছি, টপটাও ঢুকাই দিব এখানে।
তো এখন আমাদের টপ ঢোকানোর পালা, যে টপটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই টপগুলান জিলগান দিছি, এই যে দেখেন একটা কিন্তু নিচে যে ম্যানটা ঢুকছে, যে রডটা ব্যান্ড হয়ে নিচে ঢুকছে, ওই সাথে একটা বরাবর টপ গেছে, যেটা আপনার উপরে যে টপটা গেছে ওর সাথে, আর উপরে যে গ্যাপটা ছিল নিচে যে মেন রডটা গেছে উপরের গ্যাপটাতে, মানে ওই রডের বরাবরই উপরের গ্যাপটাতে একটা করে টপ কিন্তু দেওয়া আছে। তো এই টপগুলো দেওয়ার পর আমরা ওগুলো সম্পূর্ণ বেঁধে নেবো, বেঁধে নেওয়ার পরে আমরা মাপ মতো ওইটাকে ব্যান্ড করে দেবো, ঠিক আছে? তো ওইটা ব্যান্ড করে দিয়ে আপনারা ওটা সুন্দর করে ব্যান্ড করে দিয়ে তারপর বাইন্ডারগুলো ঢুকাই দিয়ে আপনি বেঁধে নিতে পারবেন, ঠিক আছে? তো ওটা বেঁধে নিলে আপনার ওটা উপরের সামনে একটু ব্লক ব্লক করে দিলে সুন্দর হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যেভাবে ব্যান্ড করতেছি, এই ব্যান্ডটাও কিন্তু খুব সুন্দর করে করে নেবেন আপনি। ওটা একটা মাপ থাকে ছোটোখাটো, ওই মাপটা একটু আপনি নিজের ব্যান্ডটা করে নেবেন, তাহলে দেখবেন যে ওটা সুন্দর হয়ে গেছে। তো এখানে ক্লিয়ার কাভারিংটা রেখে ওই ব্যান্ডটা করা লাগে, যে নিচে আমার ক্লিয়ার কত আছে কিংবা ঢালাইয়ের উপরে আমার যে ধাপটা হবে ধাপের নিচে কতখানি ক্লিয়ার কাভারিং থাকবে ওটা ম্যাপে আপনি এটা করে নেবেন। তারপর এটা দেখেন একবার মিডিল বরাবর কিন্তু এটা ভাঁজ দিচ্ছি, নিচেটা কিন্তু যেটা নিচের টপ ছিল ওটা নিচেই ব্যান্ড দিচ্ছি, আর উপরে যে টপটা ছিল ওটা উপরে ব্যান্ড দিচ্ছি। তারপর দেখেন এটা কেমন দেখা যাবে, এটা সম্পূর্ণ একটা আলাদা প্রসেস আপনি দেখতে পাবেন, যেটা আপনার দেখতে আরও সুন্দর হবে আর দেখতেও মজবুত মনে হবে। তাহলে এটা আপনার একটা সাপোর্ট থাকতেছে, এটা টপ উপরে টপটা যেটা, এটা এভাবে করে দিতে হয় আপনার, এটা নিজের মতো করে নিতে পারবেন। সম্পূর্ণ টপ আপনার ব্যান্ড করা হয়ে গেলে তারপর আপনি যে কাজটা করবেন, বাইন্ডারগুলো যেগুলো থাকবে বাইন্ডারগুলো বেঁধে নেবেন, ঠিক আছে? তো আমি বাইন্ডারগুলো সুজনকে দ্বারা বেঁধে নিচ্ছি, তারপরে জামাই ছিল ওখানে জামাইও বেঁধে নিল, তারপরে এটা আমরা ধাপ মারার প্রসেসিংয়ে চলে যাব। আর ধাপটা মারার এটা ভিডিও আমি অবশ্যই দেখাবো আপনাদের, যে ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে। আর এখানে দেখেন আমি এই এটা ধাপগুলো যেভাবে প্রসেস করছি এটা এমন, আর এখন যেটা দেখতে পাবেন ওটা ব্যান্ড করার পরে কেমন দেখা গেলো সেটা তো আপনাদের বলে দিচ্ছি, ওটা আমি দেখাবো। তো ব্যান্ড করার পরে আপনারা এই কোয়ালিটি দেখতে পাবেন, যেটা এই যে এখন দেখা যাচ্ছে সেম এমন দেখা যাবে, আর এখানে আপনার কেচিও থাকবে প্লাস উপরে সাপোর্ট থাকবে, দেখছেন একটা এক্সট্রা টপ উপরে কিন্তু আছেই, তারপরেও এখানে কিন্তু কেচি আছে। আর এটা আপনি এক্সট্রাভাবে দিয়ে নিতে পারবেন, আর অনেকে করে কি নিচ থেকেই সব টপগুলো দিয়ে দেয়, উপরে তেমন সাপোর্টিং থাকে না, যেটা রেগুলার যে কেচিটা হয় ওটা আপনারা ওটার সাথে পার্থক্য করলে আপনারা ঠিক এটা বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন ছিল সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট একটু করে দিতে পারবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটিতে আপনারা বিল্ডিং সম্বন্ধে অনেক কিছু তথ্য পাবেন যেগুলো আপনার সম্পূর্ণ কাজে লাগবে। নমস্কার জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন, বাই বাই।